ومن احسن قولا ممن دعا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমাদের এক ভাই পায়ের সাথে পা মিলানো কাদের সাথে কাদ মিলানোর বিষয়ে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন কেউ কেউ মনে করেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাতার সজা করা কোনটি ঠিক আলহামদুলিল্লাহ ও সালাত আলা রসুলিল্লাহ আবাদ জি ভাই এক্ষেত্রে আমাদের সমাজে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটোই রয়েছে একদল এক্ষেত্রে উদাসীন আর আরেক দল এক্ষেত্রে বাড়াবাড়ি করে যে পায়ের সাথে একেবারে পা মিলিয়ে চেপে ধরে কাদের সাথে কাঁধ মিলিয়ে কাঁধে মানে ঠাসাঠাসি করে এভাবে করাটাকে অনেকেই মেন করেন অথচ হাদিসের ভিতরে যে শব্দগুলো এসেছে সেটা হচ্ছে আকি মুসফু মূলত হচ্ছে কাতার সোজা করা কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করা এটি হচ্ছে এর লক্ষ্য এবং উদ্দেশ্য কাতারে একে অপরের পাশে নমনীয় হয়ে দাঁড়াবে মানে এক্ষেত্রে মানে অহংকারী কিংবা একজনের পাশে আর একজনে দাঁড়াতে গিয়ে মানে তাকে কোনোভাবে কোনো ধরনের ছাড় দিবে না ধাক্কা ধাক্কাধাক্কি করা বা একেবারে খুঁটির মতো দাঁড়িয়ে থাকা এই যে বিষয়গুলো এগুলো কি এখানে বর্জনের বিষয়ে বলা হয়েছে মূলত কাতার সোজা করা কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করা পাশাপাশি মানে ভ্রাতৃত্ব বন্ধনে একে অপরের পাশে দাঁড়ানো বা সহযোগিতার মানসিকতা নিয়ে নমনীয়তা নিয়ে দাঁড়ানো এটি হচ্ছে এর মূল উদ্দেশ্য যেমনটি হাদিসে এসেছে আতি মুসুফুক কাতার সোজা করো খালাল অর্থাৎ কাতার যদি আকপিস থাকে এলোমেলো থাকে আকাবাকা থাকে তো সেটাকে তোমরা সোজা করো কোনো ধরনের এ ধরনের ঝামেলা বা দৃষ্টিকটু বা এরকম কিছু থাকলে সেটাকে

এরপরে বলা হচ্ছে ওয়ালাতজরা ফরজাত শায়তিন শয়তানের জন্য ফাঁকা জায়গা ফাঁকা করে রাখো না ও হাজুবাইনাল আনাক অর্থাৎ কাদের ঘাড়ের মধ্যে যেন কাছাকাছি একটা অবস্থা থাকে এখানে দূরত্ব না থাকে অর্থাৎ পাশাপাশি মিলে দাঁড়ানো তো এগুলোই হচ্ছে মূলত মানে হাদিসের ভাষা ও মান ওয়াসাল ওয়াসালাহুল্লাহ কাতার যে মিলে দাঁড়ালো অর্থাৎ ফাঁকা রাখলো না কারণ ফাঁকা রাখলে সেখানে শয়তান এসে জায়গা করে নেয় য়ালিনুফি আই দিয়ে খোয়ানিকম নরমভাবে নমনীয়ভাবে কোমলভাবে মানে পাশাপাশি দাঁড়ানোর ক্ষেত্রে যেন মানে একেবারে খুঁটির মতোভাবে দাঁড়িয়ে থাকা যাতে না হয় বরং মিলে মিশে দাঁড়ানো অর্থাৎ নরম একটা জিনিসকে যেমন কাছাকাছি যেভাবে চাই সেভাবে আমরা মানে সেটার ব্যবহার করতে পারি শক্ত একটা জিনিসকে চাইলেই কিন্তু আঁকা বাঁকা করে বা মিলায়ে কিন্তু ব্যবহার করা যায় না সেটাই আসলে মিন করা হয়েছে অর্থাৎ পাশাপাশি এখন যখন আমরা দাঁড়াবো সোজা কাতার সোজা রাখবো কাতারের মধ্যে ফাঁকা থাকবে না পাশাপাশি দুইজনের মাঝখানে ফাঁকা থাকবে না কাদের সাথে কাদ মিলানো পায়ের সাথে পা মিলানো এর দ্বারা মানে বোঝানো হয়েছে পাশাপাশি অবস্থান করা পায়ের উপরে পা রেখে চেপে ধরা এই ধরনের আসলে উদ্দেশ্য কিন্তু নয় আল্লাহ আলম সব সাল্লাম আসসালাম